কোন মানুষের ভাগ্যে কি আছে, কে কোন শক্তি নিয়ে জন্মাবে বা কে কোন কষ্ট নিয়ে জন্মাবে তা যেমন আমরা জানি না, তেমনি স্রষ্টার বিধিতে কি লেখা আছে তাও আমরা ঠাহর করতে পারি না। আমরা শুধু তাই পারি যা আমাদের জন্য নির্ধারিত এবং পরিশ্রমের ফসল, আর সেটাই হলো তার নিজস্ব গল্প। একবার এক পিতা খুব উচ্ছ্বসিত মনে তার 24 বছর বয়সের যুবক ছেলেকে নিয়ে ট্রেনে উঠলেন। সকালের ব্যস্ত ট্রেনে যুবক অবাক চোখে উচ্ছ্বসিত কণ্ঠে তার বাবার দিকে তাকিয়ে শিশুদের মতো চিৎকার করে বলল, বাবা দেখো দেখো গাছগুলো সব দৌড়ে পালাচ্ছে। বাবা ছেলের দিকে তাকিয়ে হাসলেন। আশেপাশের মানুষরা অবাক চোখে বাবার ছেলের দিকে তাকিয়ে রইল, যেন সার্কাস দেখছে। ছেলেটি আবার চিৎকার করে বলল, বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে সাথে আসছে, কি মজা তাই না? পাশে বসা এক চাকরিজীবী অফিসগামী দম্পতি বিরক্ত হয়ে ছেলেটির বাবাকে জিজ্ঞেস করলেন, আপনি আপনার ছেলেকে একজন ভালো মানসিক ডাক্তারের কাছে কেন নিয়ে যাচ্ছেন না? বাবা আশ্বিত হেসে বললেন, আমি ওকে পৃথিবীর সেরা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। সত্যি বলতে আমরা হাসপাতাল থেকেই বাসায় যাচ্ছি। অনেক দিন ধরে তার চিকিৎসা করার পর আজ ভালো হয়েছে, তাই এত উচ্ছ্বাস। যাত্রীরা বলে উঠল, ভালো হয়েছে মানে কি? আপনার এই ছেলে ভালো? আপনি নিজেও কি এমন নাকি ডাক্তারই এমন? পিতা বললেন, আসলে আমরা সবাই এমন, কিছু না বুঝেই নিজেদেরকে শিক্ষিত ও তথাকথিত জ্ঞানী ভাবি। আসলে কি আমরা জ্ঞানী? লোকটি বললেন, আপনারা কি জন্মের পরেই সব বুঝে গেছিলেন নাকি সময় আপনাদেরকে বুঝিয়েছে? তাই যদি হয় তবে তাকেও সময় দিতে হবে বুঝবার জন্য, জানবার জন্য। কারণ আমার ছেলে জন্মের পর থেকেই অন্ধ, আজই তার চোখ অপারেশনের পর সে প্রথম পৃথিবী দেখছে, সুতরাং এই দৃশ্যগুলোর জন্য সে আজ প্রথম, তাই সে শিশু। আপনারা তাকে মেন্টাল হিসেবে উড়িয়ে দিচ্ছেন? হায় রে মানুষ, না জেনেই সব বিশেষজ্ঞ সাজেন। মানুষ যেটা পারে সেটা হলো কারো উপরেটা দেখে বিচার করা, কিন্তু জানে না পৃথিবীর প্রতিটি মানুষেরই একটা নিজস্ব গল্প আছে। কারো ব্যাপারে পুরোপুরি না জেনে কিছু ভাবা এবং বলা থেকে বিরত থাকুন। সত্য জিনিসটা মাঝে মাঝে এত কঠিন হয় যা আমাদের অবাক করে দেয়।